আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়েই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসের বিষয়বস্তু হলো কঞ্জু গেজু কঞ্জু কী সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি খুব সহজেই বুঝতে পারবেন কারণ আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। খুব বেশি নিয়ম বা খুব গ্রামারের দিকে যাব না একেবারে সহজ ভাষায় সহজে কীভাবে আমরা বুঝতে পারি সেটাই চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা কোন যুগে কি প্রথমে সেটা জেনে নিই এখানে আছে একটা অর্থ যাওয়া যাওয়া আলে আলে হলো একটা কাজ আমরা যখন একটা বাক্যে বাক্যে ব্যবহার করি তখন কিন্তু আমরা সরাসরি এই যাওয়া লিখি না যেমন এখানে লিখেছি আমি যাই তুমি যাও সে যায় তাহলে আমরা যাওয়াটা কিন্তু সরাসরি কোথাও লিখিনি আমরা এই যাওয়াটা এই আমি তুমি সে অনুযায়ী পরিবর্তন করে করে লিখেছি তাই না আমির সাথে লিখেছি যাই তুমির সাথে যাও সে সাথে যায় অর্থাৎ যে কাজটা করে আর কি আমরা বাংলায় কিন্তু কর্তা বলে যে কাজ করে তাকে বলে কর্তা তো এত কঠিন নিয়মে যাব না তো আমির জন্য হয়েছে যাই তো সেই রকমেরই ফসিতেও আমরা যখন বাক্যে ব্যবহার করব এই আলি ভাইপটাকে তখন তো আর আলি সরাসরি লিখবো না না আমরা আলিটাকে পরিবর্তন করে লিখব তাই না তাহলে কীভাবে পরিবর্তন করতে হতে হবে সেটি শিখবো আজকে ঠিক আছে এখানে আছে ভে আমি যাই তু ভা তুমি যাও ইল বা এল ভা সে যায় ইল হবে কোনো পুরুষের ক্ষেত্রে যখন বলা হবে সে যায় তখন ইল আর যখন কোনো মহিলাকে বোঝানো হবে সে যায় তখন বলতে হবে এল ঠিক আছে তাহলে আমরা এই আলি ভ্যাবটাকে কোথাও সরাসরি লিখিনি তাই না আমরা এখানে জ অর্থ আমি টিউ অর্থ তুমি ইল বা এল অর্থ সে আমরা এই যে এখানে সুইজে আছে এই সুইজে অনুযায়ী আমরা আলে ভেপটাকে পরিবর্তন করে ব্যবহার করেছি বাক্যের মধ্যে তাই না তাহলে আমরা এখানে যে এগুলি হলো এক বচনের ক্ষেত্রে আমি তুমি আমরা এখন দেখব এখানে আছে নোজালু আমরা যাই ভোজ তোমরা যাও আপনি যান অথবা আপনারা যান ইলভ এখানে নু জালো বলেছি আসলে এখানে আছে আলো আলোটাকে এর সাথে একসাথে মিলিয়ে পড়েছি অর্থাৎ এর পরে যে এই ভ্যাবটা আছে এই ভ্যাবটা একসাথে মিলিয়ে লিয়াজো হয়ে গিয়েছে এই জন্য আমরা নু জালো বলেছি আর কি আর এখানেও ঠিক একই রকমের ভুজ এস অ্যাসের সাথে এই আটা লেয়াজো হয়ে একসাথে হয়ে যায় এই জন্য হয় ভু ঠিক আছে আর এখানে আছে হলো ইলভো এলভো ইলের পরে ইলের মধ্যে এখানে একটা এস আছে এলের সাথেও এখানে একটা এস আছে কিন্তু আমরা শুধু ইল পড়ছি আর এখানেও ইল পড়ছি এখানে এক বচনের ক্ষেত্রেও যেইভাবে পড়েছি বহু বচনের ক্ষেত্রে ঠিক একই রকমের ইল পড়েছি পড়ার ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না শুধু লিখার ক্ষেত্রে এসটা লিখতে হবে আর ভু অর্থ তোমরা আপনি আপনারা তিনটাই হয় ঠিক আছে তাহলে আমরা এখানে যে আলি ফেরকে কোন করলাম এইটাই তো আমাদের আজকের মূল বিষয় তাই না যে আমরা কিভাবে পঞ্জি করেছি কিভাবে আমরা আলে ভেবটাকে পরিবর্তন করেছি এক একটা সুজি অনুযায়ী জুয়ের জন্য কিভাবে লিখেছি তুই এর জন্য কিভাবে লিখেছি ইল বা এল এর জন্য কিভাবে লিখেছি নু এর জন্য কিভাবে লিখেছি ভুয়ের জন্য আবার এখানে ইল বা এলের জন্য তাই না তো আমাদের যদি পরের অংশটা খুব ভালো করে মুখস্থ করে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তী যে আরও কিছু ইয়ে আছে যেমন এখানে আমি কিন্তু বর্তমান কালে যে পরিবর্তন করতে হয় সেটাই দেখিয়েছি লভ ফ্রেজ অর্থ বর্তমান কাল তো আমি এই পরবর্তীতে ভবিষ্যৎকালের এবং অতীতকালেরও কিন্তু দেখাবো তখন এই যে এই তেমনিজগুলি এগুলি কিন্তু খুবই কাজে লাগবে তো আজকে এইটুকু শুধু দুমাত্র যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে সহজেই পরের যেই আরও ইয়েগুলি থাকবে মানে বর্তমান কাল থেকে যখন আমরা ভবিষ্যৎকালে যাবো বা অতীতকালে যাব তখন দেখবেন খুব সহজে শিখতে পারবেন তখন আর কঠিন মনে হবে না ঠিক আছে তাহলে আমরা এই তেহমিনিজগুলি শিখে রাখবো এই যে এর সাথে কি হবে টু এর সাথে কি হবে এই যে এখানে দেখেন আমি আলাদা করে একটু লিখে দিয়েছি আর একটা কথা মনে রাখতে হবে যে সব দিয়ে শেষে যে কনসেন্টটা থাকে সেটা কিন্তু উচ্চারণ হয় না এই যে দেখেন এ এখানে আ এখানে আ এখানে অ এখানে এ এখানে অ ঠিক আছে আর এই অ এই অ একই রকমের উচ্চারণ হবে কিন্তু মনে রাখতে হবে নু এর সাথে যে অ আছে সেটার মধ্যে হয় এস আর ইলের সাথে যে অ আছে এটার মধ্যে কিন্তু তে এটা খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন মোটামুটি কনযুগি করা শিখে গেলাম তো এখানে আমরা আজকে বেশ কয়েকটা বিষয়ে শিখলাম সাথে আমরা আজকে কনযোগী করার ক্ষেত্রে দেখেছি এখানে জে কিউ ইল এল হ্যাঁ এগুলি সব এক বচনের ক্ষেত্রে কিন্তু আমরা এই কন এভাবে কনজুগে করেছি এইখানে দেখেন অ অ অর্থ আমরা আমরা তো আর এক বছর না কিন্তু এই আমরা যখন লিখব আমরা যখন অ দিয়ে লিখবো তখন কিন্তু একই রকমের কনজুগে করতে হবে এই আ দিয়েই লিখতে হবে ঠিক আছে অনা আর যখন আমরা বহু বচনের শিখব নু অর্থ আমরা এই যে এখানে এই বলছিলাম যে আমরা তো নুয়ের জন্য অ ও এন এস বসাই তাই না যখন নু লিখি তখনও আমরা আবার অ লিখি তখনও আমরা কিন্তু নু দিয়ে যখন লিখব তখন ও এন এস যুক্ত করতে হবে আর যখন অ দিয়ে লিখব তখন আ যুক্ত করতে হবে ঠিক আছে আর ভুয়ের এর অর্থ কিন্তু তিনটা একটা আপনারা একটা তোমরা একটা আপনি আপনি কিন্তু এক বচন তারপরও এই গ্রুপে চলে এসেছে কারণ এই যে আপনি যখন বলবো তখনও কিন্তু এই তেহমিনিজটাই যুগ করতে হবে ভের্বের সাথে ঠিক আছে আর আমরা তাহলে এই দুইটা দুই রকম ব্যতিক্রম দেখলাম আর কি যে এখানে বহু বচন চলে গেছে এক বছনের দিকে আর এখানে এক বচন চলে গেছে বহু বচনের দিকে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি বেশ কিছু নিয়মটি আমি শিখলাম তো আশা করি আজকের এই ভিডিওটা শিখে যদি রাখতে পারেন পরবর্তীতে আমার আরও ভিডিও আসছে ও বর্তমান থেকে আমরা কীভাবে ভবিষ্যৎকালের আলে দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব। কনজুগি করে এবং অতীতকালী ঠিক আছে অতীতকালের যে বাক্যগুলি বাক্যগুলি আছে যেমন আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি এই টাইপের বাক্যগুলি যখন আমরা লিখতে চাইব তখন কিন্তু আমাদের এই এটা কাজে করতে হবে এই ছাড়া তো আসলে বাক্যে ব্যবহার করা যাবে না তাই না তাহলে আমরা আজকের ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে যদি শিখে রাখি তাহলে এই পরবর্তী ক্লাস সহজ হবে ঠিক আছে ভালো থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করে ফেলি দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ